আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ তাসনিয়ার ফ্রম হাফ দেশি হাফ বিদেশি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আমার লাস্ট ভিডিওতে অলরেডি দেখেই ফেলেছেন আমার ঢাকা থেকে নিউ ইয়র্ক আসার ছোট্ট একটা জার্নি। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মেনলি আমরা যে এয়ারলাইন্সে এসেছিলাম, টার্কিশ এয়ারলাইন্স, সেটার রিভিউ এবং ইস্তানবুল এয়ারপোর্টের কিছু ছোট ছোট গ্লিমস। সো চলেন দেখা যাক তাহলে। আমরা মূলত একটু আর্লি এয়ারপোর্টে চলে আসি, যেহেতু আমাদের ফ্লাইট 6:55 তাই আমরা 4টার ভিতরে এয়ারপোর্টে চলে আসি। কারণ যেহেতু এখন করোনার সিচুয়েশন, হয়তো বা এক্সট্রা কিছু ফর্মালিটিস এয়ারপোর্টের ভিতরে থাকতে পারে সেজন্য। আমাদের ফ্লাইট নাম্বার ছিল TK0713, যেটা ছিল এয়ারবাস 330300। কিছুদূর আগানোর পরই আমরা দেখি যে এয়ারপ্লেনের গেটের দিকে এভাবে হাইজিন যে কিটগুলো আছে সেগুলো প্রোভাইড করা হচ্ছে। সো আমরা পার পার্সন হিসেবে একটা করে আমাদের জন্য এই কিটগুলো নিয়ে নিই। আর আমাদের বোর্ডিং পাস সামনে দেখিয়ে আমাদের সিট নাম্বার অনুযায়ী আমাদের সিটও খুঁজে পেতে তারা হেল্প করে। সো ফ্লাইটে ওঠার পর আমরা যেটা দেখলাম যে ফুললি একটা প্যাকড ফ্লাইট ছিল, ওরকম কিন্তু কোনো ধরনের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হয়নি ফ্লাইটের ভিতরে। এ ছিল তাদের সেই হাইজিন সেটটা যেটা ওখান থেকে প্রোভাইড করা হয়েছিল, এবং এর ভিতরে যা ছিল ছোট একটি বোতলে হ্যান্ড স্যানিটাইজার, সাথে দুটো ফেস মাস্ক এবং দুটো অ্যান্টিসেপটিক ওয়াইপস। এছাড়াও সিটের সাথে কিন্তু এই হেডফোন ছিল এবং ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। কিছুক্ষণের ভিতরেই আমাদের ফ্লাইট টেক অফের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল। সো সব কেবিন ক্রুরা সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে। আমাদের প্লেন টেক অফ করে দিল ইস্তানবুল এয়ারপোর্টের উদ্দেশ্যে, যেখানে আমাদের ট্রানজিট। সো আমাদের ট্রানজিট টাইম মূলত আসলে 2.5 ঘন্টা, দেখা যাক আসলে 9 ঘন্টার একটা ফ্লাইট কিভাবে কাটে এখন। প্লেন টেক অফ করার কিছুক্ষণ পর আমাদেরকে এমন ধরনের একটি ফর্ম দেওয়া হয় যেখানে কোভিড রিলেটেড কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে, যদিও পরবর্তীতে আসলে এগুলো আমাদের কাছ থেকে নেওয়া হয়নি। এবং প্রায় 1.5 ঘন্টা পর আমাদেরকে প্রথম মিল দেওয়া হয়, সেটা একটি বক্সে করে এই খাবারগুলো দেওয়া হয়, যেখানে ছিল একটি ইয়োগার্ট, স্ট্রবেরি ইয়োগার্ট মূলত, সাথে একটি ভ্যানিলা চকলেট কেক, সাথে একটি হোয়াইট চিজ স্যান্ডউইচ এবং একটি জুস, আর সাথে ছিল স্পুন এবং ওয়াইপস আর টিস্যু পেপার। যে স্যান্ডউইচটা দেওয়া হয়েছিল এটা মূলত হোয়াইট চিজ একটা স্যান্ডউইচ ছিল, সাথে টমেটো দেওয়া হয়েছে ভিতরে, একদম ঠান্ডা একটা স্যান্ডউইচ। সো এটা যদি রেটিং করতে বলা হয় আমি এটাকে দিব 5/10। আর এই কেকটা মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। সো এটা বেশ সফট ছিল, সো এটাকে রেটিং দিতে বলায় আমি দিতে পারি হয়তো বা 7/10। আর এই ইয়োগার্টটা, স্ট্রবেরি যে ইয়োগার্টটা ছিল, এটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আই থিঙ্ক খুব একটা ভালো মনে হয় না অন্যদেরও লাগার কথা।
সো এটাকেও আমি 5 আউট অফ 10 ই দিই। এই জুসটা সবগুলো খাবারের থেকে বেশি ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। পিচ এর ফ্লেভারের একটা জুস ছিল। এরপর মূলত ওয়াশরুমে গিয়ে দেখি যে ওয়াশরুমটা আসলে একেবারেই ছোট একটা ওয়াশরুম। এখানে তাদের টয়লেট্রিজ রাখা আছে এবং একটি বোতলে হ্যান্ড স্যানিটাইজারও আছে, যেহেতু এই করোনাকালীন সময়ে ট্রাভেল করা হচ্ছে। সো এটা একদিকে ভালো, বাট ওয়াশরুমটা খুবই কনজেস্টেড এবং ছোট ছিল, তেমন একটা স্পেস ছিল না বলতে গেলে। আর কিছুক্ষণ পর খাওয়া দাওয়ার পর দেখলাম যে কিছু এন্টারটেইনমেন্টের ওদের কী কী ব্যবস্থা আছে। সো ফার্স্টে যেটা চোখে পড়লো কিছু ইনফরমেশন কোভিড-19 রিলেটেড, সো ওগুলো একটু দেখলাম এবং পরে তাদের কী কী মুভি আছে, ওয়েব সিরিজ বা টিভি সিরিজ আছে সেগুলো দেখার জন্য চেক করছিলাম। তো অনেক কিছুই আছে, দেখলাম যে টার্কিশ অনেক সিরিজ আছে, হিন্দি মুভি আছে। সো আমি আমার মতো করে একটা চুজ করে সেটা দেখা শুরু করলাম, কারণ যেহেতু এত বড় ফ্লাইট কিছু একটা করে তো টাইম পাস করতে হবে। আর প্রায় 7 ঘন্টা পর আমাদেরকে সেকেন্ড মিল দেয়া হয়, যেটা এরকম ব্রাউন কালারের একটা ব্যাগে করে দেয়া হয়। এটার ভেতরে ছিল একটা কেক, এটা হচ্ছে চকলেট কেক, সাথে একটি চিজ বান। এবং সেই পিচ ফ্লেভারের জুস আর এক বোতল পানি। ভিতরে সেই একই জিনিস। তো এই ব্রেডটা খুবই বাজে ছিল, আমার কাছে একদমই ভালো লাগেনি, প্লেন। বাট এই কেকটা ভালো ছিল, কেকটা একটু ব্রাউনি টাইপের ফ্লেভার পাচ্ছিলাম, সো এটা মজা লাগছিল। আর আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যদি চার্জিং এর জন্য এখানে ট্রাই করেন, এই জিনিসটা আমি জানি না আমার সিটেই হয়তো বা প্রবলেম ছিল কিনা, এখানে কোনোভাবেই আমি চার্জ দিতে পারছিলাম না। সো ফাইনালি 9 ঘন্টা পর আমাদের প্লেন ইস্তানবুল এয়ারপোর্টে চলে আসলো। ইস্তানবুল এয়ারপোর্ট তো বেশ বড় এয়ারপোর্ট, সো দেখি আসলে কতটুকু ঘুরে দেখা যায় এয়ারপোর্টটা। হাঁটার পর আমরা একটা স্ক্রিনে আমাদের গেট নাম্বারটা প্রথমে দেখে নেই, কারণ যেহেতু বোর্ডিং পাসে আসলে কোনো ধরনের গেট নাম্বার ছিল না, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে গেট নাম্বারটা দেখে আমাদের ফ্লাইট নাম্বারের সাথে মিলিয়ে সেটা দেখে আমরা সেই অনুযায়ী হাঁটছিলাম। যেহেতু এই এয়ারপোর্টটা অনেক বিশাল, তাই আমাদের অনেক দূর হেঁটে তারপরে গেটটা পেতে হয়েছে। ফাইনালি কিছু দূর হাঁটার পর, কিছু দূর না প্রায় অলমোস্ট 1 ঘন্টার মতো হাঁটার পর, আমরা ইস্তানবুল এয়ারপোর্টের মেইন সৌন্দর্য দেখতে পাই, যেটা আসলে আমার কাছে এয়ারপোর্টের থেকে বেশি শপিং মল মনে হচ্ছিল, বাট দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল।
বেশ অনেক দূর হাঁটার পর আমরা আমাদের গেট নাম্বারের কাছাকাছি প্রায় চলে এসেছি, যেখানে স্ক্রিনে দেখাচ্ছে এখনো 3 থেকে 9 মিনিট বাকি। তো এই গেটের কাছে এসে দেখে যে আরো বিশাল লাইন। তো আমরা প্লেনে উঠে গেলাম এবং ওঠার পরই বসার পর সিটে এই লেগ রেস্টের জায়গাটা দেখে আসলে খুবই কমফোর্টেবল লাগছিল এবং ভালোই স্পেস ছিল, যেখানে আমরা এখানে একটি হাইজিন সেট নিয়ে ফেলেছি এবং সাথে একটা ব্ল্যাঙ্কেটও আছে। আর এই ফ্লাইটটা কিন্তু তুলনামূলক আগের ফ্লাইট থেকে বেশ ভালোই বড় ছিল, আর এখানে দু একজন পরপর মূলত সিট প্ল্যানিংটা করা হয়েছে। আমাদের ফ্লাইট স্টার্ট হয়ে গেল নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে, যেখানে সময় লাগবে যেতে প্রায় 11 ঘন্টার মতো। আর এই হাইজিন কিটেও আমাদেরকে সেম জিনিসগুলোই দেওয়া হয়েছে, জাস্ট এখানে দেখলাম যে 3টা মাস্ক আছে, আগের ফ্লাইটে ছিল 2টা মাস্ক। এবং 1.5 ঘন্টা পর আমাদেরকে আবারও সেই বক্সে করে খাবার দিয়ে যাওয়া হয়। আর এখানে ডিফারেন্স যেটা ছিল, ওখানে ছিল চিজ স্যান্ডউইচ, এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ, বাট এটার ফ্লেভারটা আগের স্যান্ডউইচের থেকে কিন্তু বেটার। আর এই ইয়োগার্টটাও বেশ ভালোই ছিল, সাওয়ার ফ্লেভারের একটা ইয়োগার্ট ছিল আর মিন্টের একটা ফ্লেভার আসছিল, সো এটা সেই স্ট্রবেরি ইয়োগার্টের থেকে কিন্তু বেটার ছিল। আর এই জুসটার কথা তো আর নাই বললাম, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি ইউএসএতে গিয়েও দেখি এটা যা ট্রাই করব, যদি পাই তাহলে তো খুবই ভালো। আর এই ফ্লাইটের যে ওয়াশরুমটা ছিল সেটা কিন্তু বেশ বড় ছিল, আপনারা পিছনে হয়তোবা দেখতে পারছেন, সামনে দেখেও বুঝতে পারছেন। আমার সামনে এবং পিছনে ভালো স্পেস আছে, এখানে একটা উইন্ডো আছে, সো অলমোস্ট সব জিনিসই সেমই, টয়লেট্রিজ, বাট স্পেসটা তুলনামূলক আগের ফ্লাইটের থেকে এখানে একটু বেশি। এবং আমাদেরকে এই ফ্লাইটের সেকেন্ড মিল দেয়া হয় সেই একই বোরিং খাবার, তো আমি আসলে এগুলো এখানে আর খাইনি, জাস্ট জুসটা খেয়েছি, কারণ জুসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর স্ক্রিনে দেখাচ্ছে এখন আর 30 মিনিট সময় বাকি, বাইরে অলরেডি অন্ধকার। তো আমরা চলে আসলাম নিউ ইয়র্ক সিটিতে। তো আপনারা তো এতক্ষণ দেখলেন আমাদের টার্কিশ এয়ারলাইন্সের রিভিউ। টার্কিশ এয়ারলাইন্স আসলে আমি বলবো না যে কোনো নেগেটিভ রিভিউ দেওয়ার জন্য বা এরকম কিছু, আমার কাছে টার্কিশ এয়ারলাইন্সের সার্ভিস খুব একটা খারাপ লাগেনি, বাট যদি তাদের সার্ভিস আমাকে রেটিং করতে বলা হয় আমি অবশ্যই 8 আউট অফ 10 দিব টোটাল সার্ভিস, শুধু সার্ভিসের জন্য, যদি খাবার বাদ দিয়ে, ওদের ক্যাটারিং সার্ভিস বাদ দিয়ে যদি রেটিং দেওয়া হয়। বাট যদি ইনক্লুডেড ওদের ক্যাটারিং সার্ভিসের সাথে আমাকে রেটিং করতে বলা হয় সেক্ষেত্রে আমি ওদেরকে রেটিং করব 6 আউট অফ 10, কারণ আসলে যে কোনো জার্নির ক্ষেত্রে খাবারটা খুব বেশি ম্যাটার ক্রিয়েট করে আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমি এর আগেও এসেছি ইউএসএতে। সো ইউএসএতে আসলে মোটামুটি সব এয়ারলাইন্সের ক্ষেত্রেই 20 থেকে 24 ঘন্টা সময় লাগে একটা এয়ারলাইন্সের যেই টাইম, ফ্লাইটের টাইম, সো 20 থেকে 24 ঘন্টা একটা সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু খাবারটা খুব বেশি ম্যাটার ক্রিয়েট করে, কারণ সবার কাছে প্যাসেঞ্জাররা যেহেতু খাবার নিয়ে ট্রাভেল করতে পারে না, শুধুমাত্র ড্রাই ফুড আসলে নেয়ার পারমিশন থাকে, বাট সবার কাছে আসলে প্রয়োজন কেউ মনে করে না যে ফুড নেয়ার, কারণ সবাই জানে যে এয়ারলাইন্স থেকেই খাবার প্রোভাইড করা হবে, সেটা ইনক্লুডিং সব কিছু ফেয়ারের ভিতরে। সো এই জন্য আসলে কেউ এটা ক্যারি করে না বা ক্যারি করতে চায়ও না, এক্সট্রা হ্যাসেল আসলে খাবার নিতে চায় না। আমাদের ফ্লাইট স্টার্ট হয়েছিল ভোর 6:55 থেকে, যদিও 6:55 আসলে তারা স্টার্ট করতে পারেনি, টেক অফ করেছিল সকাল 7:15 ঢাকা থেকে, সো ওটা প্রায় 9 ঘন্টা পর ইস্তানবুলে এসে পৌঁছে, এবং আমাদের ট্রানজিট টাইমও কিন্তু সেই লেট হওয়ার কারণে কমে যায়, যেহেতু ইস্তানবুল এয়ারপোর্ট অনেক বড়, সো আমাদেরকে ওই একটা হ্যাসেলে পড়তে হয়, মোটামুটি সব প্যাসেঞ্জারকে এই হ্যাসেলে পড়তে হয়। সো যাই হোক, সেটা নিয়ে আসলে কিছু বলার নেই, কারণ এদিক সেদিক হতেই পারে হাফ অ্যান আওয়ার, সো সেটা ডাজেন্ট ম্যাটার। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু আমি শুনেছি যে টার্কিশ এয়ারলাইন্সের ক্যাটারিং সার্ভিস ওদের নাম্বার 1 ক্যাটারিং সার্ভিস ছিল,
সো আসলে করোনার কারণে ওদের ক্যাটারিং সার্ভিস যে এতটা মানে ডাউন হয়ে যাবে এটা একদমই এক্সপেক্টেড না। এছাড়া আমার কাছে টার্কিশ এয়ারলাইন্সের সবকিছুই মোটামুটি খুব ভালোই লেগেছে, তাদের সার্ভিস বা হাইজিন মেনটেন করা এভরিথিং ওয়াজ কোয়াইট গুড, বাট এক্সেপ্ট খাবারটা। আমি বারবার শুধু খাবারের কথাই বলছি কারণ এয়ারলাইন্সের খাবার আমাদের সবাইকে সবসময় একটু অ্যাট্রাক্ট করে যে কেমন খাবার হবে বা কোন এয়ারলাইন্সে কী ধরনের খাবার। তাই আমি এর আগেও এমিরেটস, তারপর কাতার, সাউদিয়া এই এয়ারলাইন্সগুলোতে ট্রাভেল করেছি। সো খাবার নিয়ে আসলে কখনোই আমার ওরকম কোনো নেগেটিভ রিভিউ ছিল না বা ওরকম কোনো প্রবলেম ছিল না, বাট শুধুমাত্র এই প্রথমবার টার্কিশ এয়ারলাইন্সে আই ওয়াজ নট দ্যাট মাচ স্যাটিসফাইড, যেটা আসলে হওয়ার কথা ছিল কারণ এতগুলো টাকা দিয়ে প্লেন ফেয়ার দেওয়া হয়। সো আসলে সবাই এক্সপেক্ট করে যে খাবার যেটা যাতে একটু ভালো হয়। আমাদের যদিও আসলে প্লেন ফেয়ার ছিল তুলনামূলক কিছুটা কম অন্যান্য এয়ারলাইন্সের থেকে, টার্কিশ এয়ারলাইন্সে আপনার প্লেন ফেয়ার হচ্ছে যদি রাউন্ড ট্রিপ করা হয়, রাউন্ড ট্রিপের ক্ষেত্রে আমরা আমাদের পড়েছে অ্যারাউন্ড 70,000। সো সেক্ষেত্রে চিপ ছিল অন্যান্য এয়ারলাইন্সের থেকে, হয়তো বা সেটার জন্য খাবার একটা প্রবলেম হতে পারে। যাই হোক, যদি আপনাদের ট্রাভেল করতে হয় আর যদি আপনারা একটু ফুড লাভার হন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব টার্কিশ এয়ারলাইন্সটা অ্যাভয়েড করার, স্পেশালি এই প্যান্ডেমিকের সিচুয়েশনে। আমাদের তো অলরেডি রাউন্ড ট্রিপের টিকিট কাটা হয়ে গেছে, সো আমাদের চেঞ্জ করার কোনো অপশন নেই, চেঞ্জ করতে গেলে আবার এক্সট্রা ফি দিতে হবে, সো ওটার আসলে কোনো ওয়ে নেই। বাট আমার জাস্ট এই রিভিউটা এজন্যই করা যাতে যারা এখন ট্রাভেল করতে চান বা কোন এয়ারলাইন্সে ট্রাভেল করবেন সেক্ষেত্রে একটু যাতে চিন্তাভাবনা করে ট্রাভেল করেন। সো এই তো, এই জন্যই আমার এই ভিডিওটা করা। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আমার নিউ ইয়র্কের আরও কী কী ভিডিও আপনারা দেখতে চান, যদি আসলে বাইরে তো ওরকমভাবে এখন যাওয়ার সুযোগ নেই, তারপর আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আমার এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করার আপনাদের সাথে। তো আমাকে কমেন্ট করে জানাবেন যে কী কী ভিডিও দেখতে চান, আর আমার এই ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।